হাই এভি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি শর্মিশটা আজকে কিন্তু খুবই একটা স্পেশাল ভিডিও নিয়ে চলেছি থামেলাইন টাইটেল তোমরা বুঝতেই পারছো আজকে কিন্তু হানার একটা স্পটলেস ক্রিমের রিভিউ করবো সম্পূর্ণ ডিটেলসে শেয়ার করবো কোথা দিয়ে তোমরা কিনতে পারবে ডাইরেক্টলি কারোর কোনো হ্যাপা হ্যাপিতে না থেকে এবং অ্যাপ্লিকেশান করেও তোমাদেরকে দেখাবো আর এই ক্রিমটা ব্যবহার করে আমি কী বেনিফিট পেয়েছি সম্পূর্ণটা তোমাদের সাথে ডিটেলসে শেয়ার করবো তো ভিডিওটাকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাক আমার সাথে থেকে আমার পাশে থেকে ভিডিওটা তারা লাইক করে দেবে কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে তোমরা কি ভিডিও দেখতে কিন্তু জানাতে সেই ভিডিওগুলো নিয়ে আসার চেষ্টা করবো তোমাদের নামগুলো আউট দেবো সবার প্রথমে তোমাদের একটা কথা বলে নিয়েছি হানা বিউটিটির প্রোডাক্টের নিয়ে একটা বিশাল বড় একটা সারপ্রাইজ আছে যেটা তোমাদের সাথে ভীষণ তাড়াতাড়ি শেয়ার করবো আর এটা একটা সিক্রেটও বলতে পারো কারণ এখন এটাকে আমি রিভিল করতে পারবো না ঠিক সময় হলে আমি তোমাদের সাথে রিভিলটা করে দেবো তো আজকে আমি যে হানা বিউটির প্রোডাক্টটা নিয়ে চলে এসেছি সেটা হলো হা হানা বিউটি স্পটলেস রেডিয়েন্স ক্রিম তো ফার্স্ট এটার কন্টেনারটা দেখে নাও কন্টেনারটা কিন্তু ভীষণই ইউনিক কন্টেনার রয়েছে কালারটা একদম ব্ল্যাক এখানে এখানে কিন্তু পার্পল যেটা ভীষণই ফ্রেন্ডলি কালার বলতে পারার পেছনে দেখছো ওমরে উমড়ে শেড লাগছে একটু এটা কিন্তু পুরো ফিনিশে রয়েছে এটার প্রাইস হলো হলো চারশো তিরানব্বই টাকা এটা কিন্তু তোমরা ছত্রিশ মাস ব্যবহার করতে পারো এটার মধ্যে কোয়ান্টিটি আছে কিন্তু পঞ্চাশ এমএল এরপরে যদি কন্টেনারটাকে খোলো তাহলে কিন্তু ভেতরে তোমরা পেয়ে যাচ্ছ এরমভাবে প্রোডাক্টটা যদি হানার সবকটা কটা প্রোডাক্টের কথা বলি প্রোডাক্টগুলো কিন্তু ভালো হলেও প্রোডাক্টের কন্টেনারগুলো আমার ঠিক পছন্দ হয়নি কারণ একদম সেম টু সেম কন্টেনার যদি তোমরা একসাথে সব রেখে দাও না যদি না পড়ো তাহলে কিন্তু তুমি বুঝতে পারবে না তাছাড়া এই যে প্যাকেজিংয়ের যে কাগজটা এসব ভীষণ চিপ কোয়ালিটির এটা যদি একবার উঠে যায় তুমি কিন্তু বুঝতে পারবে না এর ভেতরে কোন ক্রিম আছে না আছে আর কন্টেনারটাকে যদি তোমরা খোলো এখানে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ একটা ট্রান্সপারেন্ট শিট এই যে এই জায়গাটাতে আর যদি এটাকেও তোমরা খোলো এক সেকেন্ড আরও এটা অলমোস্ট ইউজড দেড় মাস হয়ে গেছে দেখতে পাচ্ছ অলমোস্ট শেষ হয়ে গেছে আর এই কালারটা না একটুখানি পিচ অরেঞ্জ বলতে পারো এটা স্মেলটা জাস্ট অসাম মানে এত সুন্দর হানার এতগুলো প্রোডাক্ট ব্যবহার করেছি সব থেকে সুন্দর স্মেল যদি আমার কোনোটা লেগে থাকে তাহলে কিন্তু এই স্পটলেস ক্রিমটার এবার প্রশ্নটা হলো হানার প্রোডাক্ট তোমরা কোথা দিয়ে পারচেস করবে হানার প্রোডাক্ট তোমরা পেয়ে যাচ্ছ ফ্লিপকার্ট অ্যামাজন তাছাড়া কিন্তু হানার ওয়েবসাইট আর কিন্তু লোকাল মার্কেট এবার বলবে হানার ওয়েবসাইট কোথায় পাবো তাহলে কোথাও খোঁজাখুঁজি ঝামেলায় থাকতে হবে না আমার ডেসক্রিপশন চেক চেকআউট করো ওখানে ডাইরেক্টলি ট্যাপ করো এবং এই প্রোডাক্টটাকে পারচেস করে নাও এই প্রোডাক্টটা নিয়ে এবার একটা কিছু কথা বলি এটা কিন্তু অল স্কিন টাইপ ব্যবহার করতে পারছো এই ক্রিমটা কি কাজ করছে এই ক্রিমটা কিন্তু কাজ করছে যে আমাদের স্পটগুলো রয়েছে না সেগুলোকে রিকভার করতে সাহায্য করছে এটার কিন্তু একটা রেঞ্জ রয়েছে এটার মধ্যে স্ক্রাবার রয়েছে এটার মধ্যে ফেস প্যাক রয়েছে তার সাথে কিন্তু এই ক্রিমটা অতি অবশ্যই ব্যবহার করতে হবে কীভাবে কীরকমভাবে ব্যবহার করতে হবে সেটার আমি একটা ডিটেলসে ভিডিও শেয়ার করবো যাতে তোমাদের খুব বেশি হেল্পফুলই হয়ে যায় এই প্রোডাক্টটা মেল দিয়ে আমাদের স্কিনকে লাইট করতে সাহায্য করে লাইট বলতে আস্তে আস্তে কিন্তু ফর্সা করতে সাহায্য করে এবার যদি তোমরা বলো যে ফর্সা করতে মানে আজকে ব্যবহার করব কালকে সকালে উঠে ফর্সা হয়ে যাবো অনেক প্রোডাক্ট কিন্তু মার্কেটে রয়েছে এবং বহু বহু প্রোডাক্ট বহু বহু মেয়ে ব্যবহার করছে যেগুলো হলো ব্যবহার করে আজকে ব্যবহার করছে দশ বারো দিনের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ফর্সা হয়ে যাচ্ছে এমনই কিছু একদিন দিন আগে একটা কমেন্ট এসেছিলো আমার কাছে দিদি আমি একটা ক্রিম ব্যবহার করছি মানে ক্রিমটার নাম আমি তোমাদেরকে এখানে বলতে চাইছি না সেই ক্রিমটাও ব্যবহার করছিল আমাকে বলেছে ডাইরেক্টলি দিদি আমি এটা ব্যবহার করছিলাম এবং আমার স্কিনে এখন না লাল লাল র্যা এবং আমার শিরাটা দেখা যাচ্ছে তখন আমাকে বললো এটা রিকভার করার জন্য আমি কি ব্যবহার করবো তখন আমি ওকে ডাইরেক্টলি একটা কমেন্ট করেছিলাম যে কিছু মনে করো না কিন্তু তোমাদের যে এই যে এইসব যে ক্রিম তোমরা ব্যবহার করে থাকো তার জন্য কিন্তু আলাদা করে আর কোনো ক্রিম নেই এটার একমাত্র ঠিকানা হলো এখন ডাক্তারের কাছে স্কিন ডাক্তার দেখাতে হবে এবং স্কিন ডাক্তার তোমাদেরকে যেরকমভাবে অপারেট করবে সেরমভাবেই কিন্তু তোমাদের স্কিনটাকে রাখতে হবে নাহলে কিন্তু আস্তে আস্তে তোমাদের শিরার সাথে রক্তও দেখতে পারবে না ঘা ঘা টাইপের লাল লাল কিন্তু রক্ত ছিঁড়ে ছিটে ছিটে কিন্তু বেরোতে থাকবে এটা কিন্তু তার সমস্যা এরম টাইপের যারা মানসিকতা নিয়ে রয়েছে যে এই ক্রিমটা ব্যবহার করলে আজকের পরে কালকে ফর্সা হয়ে যাবো তাহলে কিন্তু আজকের ভিডিও তোমাদের জন্য নয় এই প্রোডাক্টটা কিন্তু তোমাদের এক মাস নেবে ফর্সা করতে যদি বলো দিদি কী করে বুঝবো কী করে বুঝবে আমি তোমাদেরকে দেখে দিই এই প্রশ্নটা হয়তো তোমাদের মনেও আসতে পারে সেই কারণে কিন্তু আমি একটা পিকচার তুলে রেখেছিলাম ব্যবহার করার এক মাস আগে দেখে না আমার পিকচারটা আমার ফেসটা কতটা ডাল ছিল এখন আমার ফেসটা দেখো এখন কিন্তু আমি নো মেকআপে আছি এবার যদি তোমরা বলো নো মেকআপ দিদি হ্যাঁ নো মেকআপেই আছি শুধুমাত্র ওপরের আই মেকআপ করেছি এবং লিপস্টিক পড়েছি আর কিচ্ছু কিন্তু আমার ফেসের মধ্যে নেই এবং ফেসটা তো তোমরা দেখতেই পারলে আমার ফেসের অবস্থা কিন্তু এতটাই বাজে হয়ে গেছিলো এর এক রিজেন ছিল আমি যেহেতু একটুখানি সমুদ্রবর্তী এলাকায় গেছিলাম সেই কারণে আমার ফেসে প্রচুর পরিমাণে ট্যান যাওয়ার জন্য কিন্তু মার্কেটে এবং বহু বহু প্রোডাক্ট আমি ট্রাইও করেছি তোমরা তো জানো আমি যেহেতু প্রোডাক্টটা রিভিউ করি সেখানে নানা রকম প্রোডাক্ট কিন্তু ব্যবহার করে থাকি ব্যবহার করে আমি কোনোরকম কোনো বেনিফিট পাইনি তার বদলে কিন্তু আমার স্কিনটা অনেকটা ডাল এবং প্রচণ্ড পরিমাণে ঘামের সমস্যা বেড়ে যাচ্ছিল এবং ইচি নিচুড়ের সমস্যা বেড়ে যাচ্ছিল তারপরে কিন্তু আমি শিফট করলাম হানা স্পটলেস ক্রিমের ওপরে এই ক্রিমটা ব্যবহার করার পর আমার ফেসটা কিন্তু প্রচুর পরিমাণে ফর্সা করে যেটা তোমাদের চোখের সামনেই আমি রয়েছি তোমরা দেখতেই পারছো কারণ তোমরা যদি এই ভিডিওটার এক মাস আগের গিয়ে কোনো ভিডিও দেখে আসো আমার ফেসটা কিন্তু অনেকটা বেশি ডাল এবং অনেকটা কালো ছিল এখন কিন্তু আস্তে আস্তে আমার স্কিনটা অনেকটা বেশি লাইট হচ্ছে তার একমাত্র কারণ হলো হানার এই স্পটলেস ক্রিমটার জন্য ক্রিমটা ব্যবহার করলে তোমাদের যদি পুরোনো তো পুরনো দাগ থেকে থাকে ফেসের মধ্যে ধরো বলতে পারো পিগমেন্টেশনের দাগ তারপরে হলো পিম্পলের দাগ অনেক সময় রেশনের দাগ থেকে যায় অনেক সময় কারোর কালো সাদা কালো সাদা হোয়াইট কাস্ট ব্ল্যাক কাস্টের কিন্তু প্রবলেম থাকতে পারে সেই সব রিমুভ করতে চাইছো তাছাড়া তোমরা মেছেদার দাগ রিমুভ করতে চাইছো ফেসকে ফেয়ার করতে চাইছো বা ফেসের মধ্যে যাতে কোনো রকম কোনো স্পট না থাকে একদম নিট অ্যান্ড ক্লিন ফেস চাইছো তাহলে কিন্তু অতি অবশ্যই তোমাদেরকে এটা ট্রাই করতে হবে এটা ট্রাই করার বয়স সীমা হলো তোমরা চোদ্দ বছর বয়স থেকে যতদিন তোমাদের ইচ্ছা ততদিন তোমরা ব্যবহার করতে পারো এছাড়া এটা কিন্তু ছেলে উভয় মেয়ে সবাই ব্যবহার করতে পারছো এটা কিন্তু দিনে দু টাইম তোমরা ব্যবহার করতে পারছো মর্নিংয়ে ব্যবহার করতে পারো তাছাড়া কিন্তু তোমরা নাইটে ব্যবহার করতে পারো আমার কথা যদি পার্সোনালি শোনো আমি কিন্তু একবারই ব্যবহার করি রাত্রেবেলা ঘুমোর আগে তার জন্য কিন্তু আমি এতটা বেনিফিট একটা পেয়েছি এটা ভালো রেজাল্ট পেয়েছি রাত্রেবেলা যখন অ্যাপ্লিকেশন করে তুমি ঘুমাতে যাবে সকালবেলা উঠে দেখবে তোমার স্কিনটা আস্তে আস্তে ফেয়ার হচ্ছে স্কিনের মধ্যে ইনস্ট্যান্টলি একটা গ্লো আসছে তাছাড়া কিন্তু ওপেন পোসগুলো ছিল সেগুলো কিন্তু মিনিমাইজ হতে তোমাদের অনেকটা বেশি সাহায্য করে আর আমি তো জানি আমার ফ্যামিলি মেম্বারে এখনও বহু বহু মেয়েরা রয়েছে যে স্পট রিমুভ করার জন্য বহু বহু কোম্পানির প্রোডাক্ট অনেক কিছু ট্রাই করে ফেলেছ আর যদি আমার চ্যানেলের কথা বলো তাহলে কিন্তু আমি প্রথমত স্পটের জন্য খুব একটা ক্রিমের রিভিউ করিনি কারণ আমি অনেক কিছু ব্যবহার করার পরও স্পট রিমুভ করার মতো কোনো ক্রিম আমি মার্কেটে পাইনি একটা পেয়েছিলাম আজ থেকে তিন চার মাস আগে সেটাকে ব্যবহার করেছিলাম তারপরে আমি কিন্তু এটার কথা বলছি এটা অ্যাপ্লিকেশন করলে তোমাদের টু হান্ড্রেড পার্সেন্ট দাগ চাবে আমি চোখ বন্ধ করে তোমাদেরকে বলতে পারি আর যাদের মনে ইচ্ছা একটু একটু করে ফের হওয়ার জন্য মুখে স্পট রয়েছে সেগুলোকে আস্তে আস্তে রিকভার করতে চাইছো তাদেরকে বলবো তোমরা কিন্তু এই ক্রিমটা ব্যবহার করে দেখতে পারো আর এটা ব্যবহার করলে এই মন মানসিকতা নিয়ে ব্যবহার করবে না কিন্তু যেটা এখনই ব্যবহার করছি কালকে সকল টাইম ফর্সা হয়ে যাবো এরকম মানসিকতা নিয়ে কোনো ক্রিমই ব্যবহার করবে না যে কোনো ক্রিম যখন তোমাদের ফেসে অ্যাপ্লিকেশান করছো তার মিনিমাম কিছু টাইম লিমিটেড থাকে তারপর দিয়ে তোমাদের স্কিনে একটা ভালো রেজাল্ট দিতে শুরু করে প্রথমে যখন আমার ইউটিউব চ্যানেলটাকে শুরু করেছিলাম তখন কিন্তু আমি কি করতাম আমি দশ দিন বারো দিন করে অ্যাপ্লিকেশান করতাম তাতে যে আমি রেজাল্টটা পেতাম সেটা তোমাদের সাথে শেয়ার করতাম পরবর্তীকালে যখন আমি ওটার ক্রিমটাকে আরও ব্যবহার করতে শুরু করতাম তখন কিছু বাজে বাজে রেজাল্টও আমি দেখতে পারতাম সেই কারণে কিন্তু এখন আমি একটু টাইম লিমিটটাকে বাড়াচ্ছি আমি চেষ্টা করছি যে আমার যে অ্যাপ্লিকেশান যেটা করছি আমি কীরকমভাবে প্রোডাক্টে রিভিউ করি তোমাদের হয়তো বুঝতে অনেকটা অসুবিধা হয় যে তোমার প্রতিদিনই ভিডিও আসে আমার চ্যানেলে সেটা তোমাদেরকে একটু ক্লিয়ার করে দিই আমি এক মাসে পনেরো কি তিরিশটা প্রোডাক্ট তুলি তার মধ্যে থেকে যদি দু একটা দু একটা করে কাজ হয় সেগুলোকে আমি ব্যবহার করতে থাকি কন্টিনিউ বাইশ একুশ দিন মতো তারপর তোমাদের সাথে একটা রিভিউ শেয়ার করার চেষ্টা করি আর এই প্রোডাক্টগুলো যদি হানা বিউটির প্রোডাক্টের কথা বলো তো সবার প্রথমে হানা বিউটির প্রোডাক্ট আমার কাছে এসেছিলো আজ থেকে দেড় মাস আগে আমার কাছে কিন্তু প্রোডাক্টটা আমার বাড়িতে রিসিভ হয়েছিল আমি চাইলে সেদিনই সেই মুহুর্তে তোমাদেরকে ভিডিওটা শেয়ার করে দিতে পারতাম কিন্তু করিনি কি করব কি বলবো তোমাদেরকে হানা বিউটি সম্পর্কে কি বলবো আমি ব্যবহার করে কিছু না ফিল করলে আমি কীটা বলবো তোমাদেরকে সেই কারণে কিন্তু একটু হয়তো সময় লেগে গেল কিন্তু তোমাদের মনের মতো করে আমি রিভিউ করে দিলাম কোথা দিয়ে পারচেস করতে পারবো এটা এখনও অবধি তোমাদের কেউ বলেনি সেটাও আমি তোমাদের সাথে ক্লিয়ার করে দিলাম কোথাও খুঁজে যেতে হচ্ছে না আমার ডেসক্রিপশন চেক চেকআউট করলে কিন্তু তোমরা ডাইরেক্টলি পেয়ে যাচ্ছ তো যারা ফেসে স্পট নিয়ে বহুদিন ধরে চিন্তিত ছিলে কি ব্যবহার করব কি ব্যবহার করব যারা আমাকে এখন এসে বলবে দিদি আমার ফেসে প্রচণ্ড পরিমাণে স্পটের সমস্যা আছে তাদেরকে আমি একমাত্র একটা প্রোডাক্টে রিকভার করব যে তোমরা এটা ব্যবহার করে দেখতে পারো ভীষণ ভালো বেনিফিট পাবে আর যারা যাদের মুখে ডাক স্পট নেই আমার কথাই বলছি পার্সোনালি আমার মুখে কিন্তু খুব একটা স্পটের সমস্যা নেই তাহলে কি আমি এটা ব্যবহার করবো অবশ্যই ব্যবহার করব আমি তো ফর্সা হতে চাইছি আমার স্কিনে যেন আরও ফেয়ারের দিকে যায় সেই কারণে কিন্তু একটা গোল চক্র তৈরি করছি তার জন্য আমাকে এই ক্রিমটাকে ব্যবহার করতে হবে ডাক আক স্পটকে রিমুভ করতে চাইছো তাছাড়া মুখকে ফর্সা করতে চাইছো তাদেরকে আমি বলবো তোমরা হানা বিউটির এই স্পটলেস একবার এই ক্রিমটাকে ব্যবহার করে দেখো হ্যাঁ প্রাইসটা একটু বেশি কিন্তু তোমরা যদি এটা একা ব্যবহার করে থাকো তোমাদের অ্যাটলিস্ট তিন থেকে চার মাস চোখ বন্ধ করে চলে যাবে আর আমি যেটা বললাম আমি কিন্তু দুবার ব্যবহার করেছি আর যারা স্পটের সমস্যায় ভুগছো মুখটা কারোর সামনে নিয়ে যেতে পারো না মুখে পিম্পলের দাগ ভরে গেছে পিম্পল তো বহুদিন আগে চলে গেছে কিন্তু স্পটগুলো যায়নি তাদেরকে বলবো তোমরা এই ক্রিমটা তাড়াতাড়ি গ্র্যাপ করে নাও আর যারা ফর্সা হতে চাইছো এই মানসিকতা তো অনেকের রয়েছে যে দিদি আমি ফর্সা হতে চাই দিদি আমি ফর্সা হতে চাই তো আমি বলবো তোমরা স্পটলেস এই ক্রিমটা ব্যবহার করে নাও ফর্সা হওয়ার জন্য একদম হান্ড্রেড পারসেন্ট তোমরা ফর্সা হবে আমি কিন্তু তোমাদের সামনে একটা লাইভ ডেমোস্ট্রেশন নিয়ে চলে এসেছি দেখো আমার ফেসটা কতটা ফেয়ার এবং ব্রাইট হয়েছে আর আমার বিফোর ফেসটা তোমরা দেখেইছিলে কি অবস্থাতে ছিল তো আমি কিন্তু একটা লাইভ ডেমোস্ট্রেশন তোমাদেরকে বললাম তোমরা যারা ফর্সা হতে চাইছো তারা অবশ্যই এটাকে একবার ট্রাই করে দেখো যারা ট্রাই করছো তারা কিন্তু অতি অবশ্যই আমাকে কমেন্টে জানাবে তো এই প্রোডাক্টটার সম্বন্ধে আমার যতটুকু বলার ছিল আমি সবটা তোমাদেরকে বলে দিলাম তো ফাইনালি দেখে নেওয়া যাক এইটাকে আমি অ্যাপ্লিকেশন করছি ক্রিমটাকে একটা সঠিক নিয়ম আছে সেটাও কিন্তু তোমাদের ফলো আউট করতে হবে তো চলো দেখে নেওয়া যাক সবার প্রথমে তোমরা আমার বিফোর ফেসটা দেখে নাও দেখো ফেস দেখার মতো কিছুই নেই এখন জাস্ট তোমাদেরকে একটা ডেমনস্ট্রেশন করে আমি দেখাচ্ছি আর যেটা বলার ছিল এই ক্রিমটা ব্যবহার করার আগে কিন্তু অতি অবশ্যই তোমাদেরকে ফেস ওয়াশ করতে হবে কোনো মতে কিন্তু নোংরা ধলো মুখে কিন্তু এটাকে ব্যবহার করবে না আর আমি তোমাদেরকে ভিডিওর মিডিলে বলেছিলাম এটার একটা ভালো ডেমনস্ট্রেশান দেখাবো সব প্রোডাক্ট আমি কিভাবে ব্যবহার করছি ক্রিমটার কালারটা তোমাদেরকে আগেও দেখিয়েছি আর একবার দেখিয়ে দিলাম একদম পিচ কালার যেটা আমার ড্রেসের কালার রয়েছে না ওরকম টাইপেরই কালারটা এটা অ্যাপ্লিকেশন করা ভীষণ ইজি তাও আমার চুলগুলো ভীষণ জ্বালাচ্ছে জাস্ট তোমাদের ফেস অনুযায়ী এক থেকে দুই আঙ্গুল মতো নিলেই তোমাদের ফুল ফেসে হয়ে যাবে দেখো ফুল ফেসে অ্যাপ্লিকেশন করার সাথে সাথে মুখের সাথে কী সুন্দর মিশে যাচ্ছে না কোনো হোয়াইট কাস্টের প্রবলেম ছাড়ছে না কিন্তু কোনো রকম কোনো অসুবিধা দিচ্ছে আর স্মেলটা কিন্তু ভীষণ ভালো ফেসের গ্লোটা তো তোমাদের চোখের সামনে এটাকে এক্সট্রা করে বলার আর আমার কিছু নেই যারা চাইছে মুখে ডার্ক স্পটকে রিমুভ করতে তারা কিন্তু অতি অবশ্যই এটাকে ট্রাই করে দেখতে পারো আমার তো ভীষণ তোমাদেরও পছন্দ হয়ে যাবে আজকের টাটা দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আশা করবো তোমরা কিন্তু দেখতেই পারলে যে এই হানা বিউঠি স্পটলেস স্ক্রিমটাকে কিভাবে ব্যবহার করতে হবে যারা ডার্ক স্পটকে রিমুভ করতে চাইছো এবং মুখটাকে ফেয়ার করতে চাইছো তারা তাড়াতাড়ি যাও আমার ডেসক্রিপশন বক্সের লিঙ্ক আছে ওখানে ট্যাপ করে এবং তাড়াতাড়ি করে প্রোডাক্টটাকে গ্র্যাপ করে নাও আশা করবো আজকের ভিডিওটা অনেকটা বেশি ভালো লাগবে তোমাদের এবং কাজে লেগে যাবে যদি ভিডিওটা তোমাদের গোদাহ হওয়া লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার টু মাই চ্যানেল সাবস্ক্রাইব করবে ছোট্ট একটা বেল বাটন আছে ওটাকে হিট করে দিয়ে যাতে আমি কোনো নতুন ভিডিও দিলে সবার আগে নোটিফিকেশনটা তোমার কাছে আসে প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল থ্যাংক ইউ